একটু মিডিয়ার সামনে যে দেখানোর জন্য যে অনেকেই আমার কাছ থেকে গরু কিনে, তো আসলে কোন চেহারা লোকের কাছ থেকে গরু কিনে এটা কিন্তু অনেকেই দেখে নেয়, যার কারণে এই গরমের মধ্যে চলে আসছি আপনাদের সামনে মাতাজি হাটের প্রতিবেদন করার জন্য। চলুন আমরা আজকের এই ভিডিওতে প্রথমেই চেষ্টা করব যে বকনা গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার জন্য হাটের পরিস্থিতি। ভিডিওর শুরুতে দর্শক আমরা সুন্দর বকনা গরু দেখতেছি, মাতাজি হাট রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলাতে দর্শক হাটটি অবস্থিত। দেখা যাক বকনা গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হয়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কত ভাই চাচ্ছেন বাচ্চাটার দাম? 60,000। মাশাআল্লাহ বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর দেখতে, 60,000 চাওয়া দাম। ভাই শুরুর দিকে কত দাম বলছে কাস্টমার? 52 পর্যন্ত 52,000 দাম বলছে ভাই, হয়তো 55 নিয়ত না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ভাই। এটা কত চাচ্ছেন? কত? 62। আচ্ছা দাম বলছে কেউ এখন শুরুর দিকে কত বলছে? 50, 51 ভাঙ্গে। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আমরা এই যে বকনা গরুগুলো দেখানোর চেষ্টায় মাতাজি হাট থেকে, এই পাশেও বকনাটা কিন্তু নাভি গলার কম্বল কিন্তু সুন্দর। কত ভাই এটা চাওয়া দাম? 65। 65 চাওয়া দাম দর্শক, দাম দর করে নিতে পারবে মোটামুটি 55-এর মধ্যে হয়তো বিয়া ভাই বিক্রি করবে। কত দাম বলছে ভাই শুরুর দিকেই? কত বলছে দাম? 7,000 পর্যন্ত উঠছে। আচ্ছা 7,000 পর্যন্ত কিন্তু দাম উঠেই গেছে মাশাআল্লাহ। তো দেখি আরও যে বাচ্চাগুলো আছে আপনাদের ধীরে ধীরে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করি। এটা কত ভাই? আর ওই পাশেরটা? এটা 52 আর 62,000, এগুলো চাওয়া দাম। রাহমা বাচ্চা দেখি আমরা, আসলে এই এই জায়গাতেই সুন্দর বাচ্চাগুলো ইয়ে হয়, আমদানি হয়, কিন্তু এখনও আমরা হাটের শুরুতে, যার কারণে ব্যাপক পরিমাণে আমদানি দেখাইতে পারতেছি না। আর বিশেষ করে এই হাটে আমি সচরাচর আসি না, কারণ এখানে আমাদের যে পছন্দনীয় গরু সেইটা কিন্তু আমরা অ্যাভেলেবল আর দেখি না, যার কারণে আসি না। তো আজকে মনে করলাম যে না একটু যাই, কেনাকাটা তেমন নাই এই কারণে আর কি। বাচ্চাটা কত ভাই? 70 চাচ্ছে না? কেমন দাম বলছে শুরুর দিকে? 60 ভাঙতে বলছে। 60 ভাঙতে বলছে। এই পাশেরটা ভাইয়া কত চাচ্ছেন? 75 চাচ্ছে না? কত এটা বলছে দাম? 72,000। আচ্ছা 72,000 পর্যন্ত দাম উনি পাইছেন। কত ভাই এটা? বাচ্চাটা ভালো তো, ক্রসের আর কি, শাহিওয়ালের সাথে ক্রস, দাম দর মনে হয় চলতেছে আর কি, দেখা যাক। এটা কত ভাই? কত এটা চাচ্ছেন? 1,00,000 চাওয়া দাম। দেখি ভাই একটু কি খবর ভাই, ভালো আছেন? বাড়ির গরু না ব্যবসার? বাড়ির গরু। কত চাইছেন এটার দাম ভাই? 82। মাশাআল্লাহ একটু সুন্দর গরু, আর বাড়ির গৃহস্থ মানুষের গরু, 82 চাওয়া দাম। কত দাম বলছে ভাই কাস্টমার? 70-এর আশেপাশে। আচ্ছা দর্শক 70-এর আশেপাশে উনি দাম পাইছেন। চাচ্ছেন কত ভাই এটা? কত চাচ্ছেন? 72। বয়স আনুমানিক? দাঁতে আসে নাই, কিন্তু 1 বছরের উপরে তো, তাই না? 12-13 মাস। কত দাম বলছে ভাই কাস্টমার?
62 এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এটা কত ভাই? এটা কি বাচ্চা দিছে নাকি এর আগে রাতে নেয় না? কত চাচ্ছেন এইটা? 80,000 চাওয়া দাম, মাশাল্লাহ 80,000 চাওয়া দাম। এইটা তো দেখি আমরা, চাওয়া দাম 75, কত দাম বলছে এটা? 65। আচ্ছা 65,000 দাম বলছে। তো আমরা মাতাজি হাট থেকে আপনাদের ছোট্ট করে ভিডিও দেখাবো। আমরা কিছু গিরের বাচ্চা দেখতেছি, যেটাই এই গরুগুলো আসলে কার বাড়ির ছিল, এমন এমন মানুষ যে গরুর দিকে একটু নজরও রাখতে পারে নাই ভাই। হ্যাঁ ওরা যত্ন করে না, এখন খেলে গুললে আসে না, সরার তেল যেমন ঘর দিলে ব্যাক করে যায়। হ্যাঁ সেটাই, আমি কিনা করি আঁচুল উকুনাতে ভরে গেছে একবারে, যত্ন করে নাই। আচ্ছা কোনটা কত চাচ্ছেন ভাই? চাওয়া দাম কোনটা কত বলেন তো? 52 করে দাম করে নিবে। হ্যাঁ যে দুইটাই 52,000 করে দাম চাওয়া, আর যেইটা পছন্দ যেই দামে নিতে পারে আর কি। তারপরেও কেমন দাম পাইছেন আজকের হাটে? কত দাম বলছে কাস্টমার? 44 করে বলছে। আচ্ছা দর্শক 44,000 করে বলছে এগুলো। কিন্তু বাচ্চা লালটাও মার্শাল্লাহ অনেক সুন্দর, আর এগুলো যত্নের অভাবে দেখেন একদম যত্ন নেই, কেন নিয়ে যে একটু যত্ন করলে মার্শাল্লাহ কিছুটা প্রফিট করা সম্ভব এগুলোর থেকে। তো আমরা এই পাশে আরও যে গরুগুলো রয়েছে দেখাই আপনাদের। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো। এই ছোটোটা কত? ছোটোটা 65, ওই পাশেরটা 65, মানে 65 করে চাওয়া দাম পার পিস, বাচ্চা দুইটাই কিন্তু মার্শাল্লাহ। কত করে দাম বলছে ভাই এগুলো? 550 করে এক এক পিস। হ্যাঁ আচ্ছা, তার মানে 110 বলছে। আরও হয়তো 5-10,000-এর চাহিদা, তাই না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো দর্শক আমরা আরও দেখাই আপনাদের, এই পাশে একটা সুন্দর বাচ্চা আসতেছে ভাই, ভালো আছেন? বাচ্চাটা কত চাচ্ছেন? 65 চাচ্ছেন, 50-52 বলছে। আচ্ছা কত হইলে বিক্রি করবেন? 56,000। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য। তো দর্শক আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে, এবং আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করব, বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আপনাদের নিয়ে কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।